আসসালামু আলাইকুম মারিয়া কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি মজার রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে আপনাদের জন্য সহজভাবে স্বামী কাবাব বানানোর পদ্ধতিটি স্বামী কাবাবটি কিন্তু বিয়েবাড়িতে বা রেস্তোরাঁতে খুব মজাদার করে বানানো হয় বিয়েবাড়ির মতো করে মজাদার স্বামী কাবাব কীভাবে বানানো যায় বাসায় তাই আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে স্বামী কাবাব বানানোর টিপসগুলো পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন তাহলে চলে যাই পুরো রেসিপিতে তো এই যে এখানে আমি আটশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি ছাড়া আর খুব ভালোভাবে কিন্তু আমি মাংসটা পরিষ্কার করে নিয়েছি আর এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাংসটা এদিকে আমি বোটের ডাল আগে থেকেই পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ তো বুটের ডালটা ভিজে ঠিক এরকমের হয়েছে তো এখন আমি সব কিছু একসাথে সিদ্ধ করে নিব তো একটা প্যানে আমি প্রথমে মাংসটা নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি বুটের ডালটা তো বুটের ডালটা দিয়ে আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব তো এখানে আমি এলাচি দারচিনি বড়ো এলাচ তেজপাতা আর শাহি জিরা নিয়ে নিয়েছি আর শাহি জিরাটা কিন্তু শাহি একটা ফ্লেভার আনার জন্য আমি দিয়েছি তো এখানে আমি দেখুন মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি দুই চা চামিচ আর হলুদের গুঁড়ো নিয়েছি হাফ চা চামিচ দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এক টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ দিয়ে দিচ্ছি লবণ তো এখন আমি পেঁয়াজটা দিবো না কারণ পেঁয়াজটা একটু বলক আসার পরে আমি দিব আর এখন দিয়ে দিচ্ছি আমি এক লিটার পরিমাণে পানি সিদ্ধ হওয়ার জন্য তবে সিদ্ধ করার জন্য যদি আরো পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু পানিটা বাড়িয়েও দেওয়া যাবে তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর মিডিয়াম তাপে আমি সব কিছু সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় তো এখন আমি ঢেকে দিচ্ছি এই যে বলক চলে এসেছে এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ঢেকে দিব সিদ্ধ না হওয়া পর্যন্ত তো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু ঠিক এরকম হবে সিদ্ধ করার পরে তবে সময়টা কিন্তু বলা যাচ্ছে না কারণ এক এক সময় লাগে সিদ্ধ হতে তো ঠিক এরকম হওয়ার পরে কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নেওয়ার পরেই একটু ঠান্ডা করে এখন শিল্পাটায় সব কিছু বেটে নিব তো এই যে আমি নিয়ে নিয়েছি শিল্পাটা আর এখন আমি বেটে নিচ্ছি শিল্পাটায় তো এখানে কিন্তু মাংস ডাল সব কিছুই একসাথে তো ঠিক এভাবে শিল্পাটায় বেটে নিলে সব থেকে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমি শিল্পটাই করে নিচ্ছি আর এই যে মাংসটা ঠিক এরকম আশাঁস হবে বাটার পরে তো সব বেটে নিয়ে আমি চলে এসেছি ঠিক বাটার পরে এরকমের হয়েছে দেখুন আশাঁষ তো হয়ে গিয়েছে এখন আমি বাকি উপকরণগুলো মিলিয়ে নিব তো আমি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের কুচি আমি আগে থেকেই কাঁচামরিচটা কুচি করে কেটে নিয়েছি তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ করে রেখেছিলাম সেই পেঁয়াজ তো লবণ সবকিছু ঠিক আছে এখন আমি আর কিছু দিব না সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন ডিম পেঁয়াজের বেরেস্তা আর কাঁচামরিচটা একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর এই যে মাখানো হয়ে গিয়েছে ঠিক এরকম কিন্তু ঘনটাই থাকবে তবে যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই টোস্ট বিস্কিটের গুঁড়োটা দিতে পারবেন তো এখন আমি কাবাব তৈরি করে নিব তো আমি কিছুটা হাতে এভাবে নিয়ে চেপে চেপে কাবাবটা তৈরি করে নিচ্ছি সাধারণত কাবাবটা যেভাবে তৈরি করা হয় আমি ঠিক একইভাবেই কিন্তু তৈরি করছি তো চার পাঁচটা যাতে ফেটে না যায় সেজন্য এভাবে আস্তে আস্তে চেপে চেপে কাবাবটা তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন কাবাব কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে ঠিক এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব এখন তো কাবাব তৈরি করা হয়ে গেল সবগুলো এখন আমি এগুলো ভাজতে নিয়ে যাব। আর কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিব ডিপ ফ্রিজে যে ফ্রোজেন করে রেখে দেওয়ার জন্য আমি একটা বক্সে ঠিক এভাবে নিয়ে নিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দিব আর ফ্রিজ থেকে কিন্তু আগে বের করে ভাজার কোনো প্রয়োজন নাই সাথে সাথে বের করেই কিন্তু ভেজে নিলেই চলবে এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি তেল দিয়ে দিয়েছি সোয়াবিন তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে আর তেলটা কিন্তু পরিমাণে বেশি দিতে হবে কারণ কাবাবগুলো কিন্তু ডুবা তেলে ভাজতে হবে সেজন্য কিন্তু আমি বেশি করে তেলটা দিয়ে দিয়েছি তো এখন তেলটা গরম হয়ে আসার পরে এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি অনেকেই বলেন যে কাবাব ভেঙে যায় তেলে দেওয়ার পরে তো তেলটা কিন্তু কম দিবেন না একটু বেশি পরিমাণে দিবেন তাহলে আর কাবাবগুলো ভেঙে যাবে না খুলেও যাবে না আর ঠিক এরকম করে চুল্লার তাপটা মিডিয়ামে রেখে কাবাবগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তো দেখুন একটা পাশ হয়ে এসেছে এখন আমি কাবাবগুলো উলটিয়ে দিব তো আমি কাবাবটা উলটিয়ে দিচ্ছি আর কোনো কাবাবি কিন্তু খুলে যায় নাই ঠিক এভাবে কিন্তু কাবাব ভাজতে হয় তো সবগুলো উলটিয়ে পাল্টিয়ে এখন লাল করে ভেজে নিতে হবে সবগুলো উলটিয়ে দেওয়া হয়েছে কারণ একটা পাশ হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটা ঠিক একইভাবে ভেজে নিব তো এই যে উলটিয়ে পাল্টিয়ে ঠিক এরকম লাল করে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব কাবাবগুলো তো আপনাদের কাছে আজকে আমার এই ঘরোয়াভাবে কাবাব তৈরির রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না তো এরকম আরও মজার মজার রেসিপি পেতে হলে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মারিয়া কুকিংয়ের পাশে থাকবেন আল্লা হাফেজ